আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো পেট্রোল ফুয়েল সিস্টেম নিয়ে, এটা কীভাবে কাজ করে এবং এটার বিভিন্ন যন্ত্রাংশের বর্ণনা দিব। আশা করছি পাশে থাকবেন এবং ফুয়েল সিস্টেমের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়া আমাদের যে পেট্রোল ট্যাঙ্ক রয়েছে, সেই পেট্রোল ট্যাঙ্কে আপনার যে জ্বালানি রয়েছে, সেই জ্বালানিগুলোই পেট্রোল ট্যাঙ্কের মধ্যে জমা রাখা হয়। এবং এখানে একটা ফিলিং ক্যাপ রয়েছে যেখানে আপনার জ্বালানি আপনার এখানে পূর্ণ করা হয়। দেন রয়েছে আপনার ফিল্টার, ফিল্টার হচ্ছে এখানে যে জ্বালানি রয়েছে সেই জ্বালানিগুলোকে পরিষ্কার করার জন্য এখানে ফিল্টার করা হয়, যাতে আপনার ইঞ্জিনে যাতে জ্বালানিতে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাগুলো যাতে আপনার ইঞ্জিনে না যায়, সেজন্য আপনার এখানে ফিল্টার ব্যবহার করা হয়। আর দেন হচ্ছে গিয়ে ফুয়েল পাম্প, ফুয়েল পাম্পটা হচ্ছে গিয়ে আপনার এখানে যে পেট্রোল ট্যাঙ্কের মধ্যে যে ফুয়েল রয়েছে সেই ফুয়েলগুলোকে টেনে এনে আপনার ধাক্কা দিবে আপনার কার্বোরেটরের দিকে, অর্থাৎ আপনার পেট্রোল ট্যাঙ্কের যে পেট্রোল রয়েছে সেই পেট্রোলগুলোকে এই ফুয়েল ট্যাঙ্ক টেনে আনবে এবং এখানে টেনে আনার পরে ধাক্কা দিয়ে আপনার সেগুলোকে কার্বোরেটরে পাঠাবে। দেন হচ্ছে কি আপনার ফ্লোট চেম্বার, ফ্লোট চেম্বারের মধ্যে এখানে যে ফুয়েল পাম্প যে ফুয়েলগুলো আপনার মানে কার্বোরেটর পাঠাবে, এখানে যে ফ্লোট চেম্বার হচ্ছে সেই ফ্লোট চেম্বারের মধ্যে আপনার ফ্লুইডগুলো জমা হবে। এবং ফ্লোট এখানে ফুয়েলের এটা হচ্ছে একটা নিয়ন্ত্রণ ভালভ হিসেবে কাজ করে। এখানে যদি আপনার ফ্লোট চেম্বারে ফুয়েলের পরিমাণ কমে যায় বা বেড়ে যায় তখন এই ফ্লোট চেম্বার কাজ করে। আমি কার্বোরেটরের যে ভিডিওটা বানিয়েছি ওখানে আমি সব ডিটেলস দিয়েছি যে ফ্লোট চেম্বার ফ্লোট অথবা এটার সম্পূর্ণ ভিডিওই আমি করেছি। সো আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন এবং কার্বোরেটরের সম্পূর্ণ জিনিসপত্র সম্বন্ধে জানবেন। ওকে, দেন এখানে হচ্ছে কি নজল, নজল হচ্ছে কি আপনার এখানে এই ফ্লোট চেম্বারের মধ্যে যে বোনেন ফুয়েল রয়েছে এই ফুয়েলটা আপনার ভেঞ্চুরির মধ্যে পাঠাবে হচ্ছে কি নজলে। দেন হচ্ছে কি আপনার এয়ার ক্লিনার, অর্থাৎ আপনার কার্বোরেটরের মধ্যে বাইরে থেকে যেই এয়ার আসে সেই এয়ারগুলোকে মানে সেই এয়ারগুলোকে পরিষ্কার করার কাজ করছে এয়ার ক্লিনার, যাতে কোনো বাইরের যে বাতাস আসে সেই বাতাসের মধ্যে যাতে কোনো প্রকার ময়লা না থাকতে পারে সেই ময়লাগুলোকে ছেঁকে এয়ার ক্লিনার রেখে দেয়। দেন হচ্ছে চোখ বাল্বের মাধ্যমে আপনার যে এয়ার প্রবেশ করে কার্বোরেটরের মধ্যে যে এয়ার প্রবেশ করে সেই এয়ারগুলোর নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আপনার ইঞ্জিনে যখন বেশি পরিমাণ বাতাসের প্রয়োজন তখন বেশি পরিমাণ চোখ বাল্ব খুলবে, বেশি পরিমাণ বাতাস প্রবেশ করবে। যদি আপনার কম পরিমাণ বাতাসের প্রয়োজন হয় তাহলে চোখ বাল্ব অল্প পরিমাণ খুলবে, তখন আপনার অল্প পরিমাণ বাতাস বা এয়ার আপনার ভেঞ্চুরি অর্থাৎ কার্বোরেটরের ভেঞ্চুরিতে প্রবেশ করবে। দেন হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে থ্রোটল ভাল্ভ হচ্ছে কি আপনার এখানে যে কার্বোরেটরের মধ্যে যে এয়ার ফুয়েল মিক্সচার হয় সেই এয়ার ফুয়েল মিক্সচারকে আপনার মানে নিয়ন্ত্রিত উপায়ে আপনার ইনটেক ম্যানিফোল্ড অথবা ইঞ্জিনে প্রেরণ করে হচ্ছে কি এই থ্রোটল ভাল্ভ, অর্থাৎ আপনার এই যে অ্যাক্সিলারেটিং প্যাডালের মধ্যে সংযুক্ত থাকে। আপনার যখন বেশি পরিমাণ এয়ার ফুয়েল মিক্সচার প্রয়োজন হচ্ছে তখন এটা বেশি পরিমাণ খুলে এবং বেশি পরিমাণ এয়ার ফুয়েল আপনার সিলিন্ডারে প্রবেশ করবে। যদি আপনার কম পরিমাণ এয়ার ফুয়েলের দরকার হয় তখন আপনার এই থ্রোটল ভালভটা কম খুলবে এবং অল্প পরিমাণ এয়ার ফুয়েল আপনার ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করাবে। ওকে, দেন হচ্ছে এখানে ভেঞ্চুরি হচ্ছে কি আপনার এখানে যে এয়ার রয়েছে এয়ার এবং এখান থেকে যে ফুয়েল আসে সেই ফুয়েলগুলো মিক্সচার করে হচ্ছে কি আপনার ভেঞ্চুরি। ওকে, তাহলে আমি ফুল পেট্রোল ট্যাঙ্কটা কীভাবে কাজ করে সেটা বলছি। ফার্স্ট হচ্ছে এখানে পেট্রোল ট্যাঙ্কের মধ্যে ফুয়েল থাকবে, সেই ফুয়েলগুলোকে ফুয়েল পাম্প পেট্রোল ট্যাঙ্ক থেকে সেগুলো টান দিবে এবং মাঝখানে ফিল্টারের মাধ্যমে এই লাইনের মাধ্যমে যখন আপনার ফুয়েল আসবে ফুয়েলগুলো ফিল্টার হয়ে আপনার ফুয়েল পাম্পে আসবে, অর্থাৎ ফুয়েল পাম্প পেট্রোল ট্যাঙ্ক থেকে পেট্রোলগুলোকে টান দিবে ফিল্টার সেগুলোকে ক্লিন করে দেন ফুয়েল পাম্পে আসবে এবং ফুয়েল পাম্প সেগুলোকে ধাক্কা দিয়ে আপনার ফ্লোট চেম্বারে পাঠাবে অর্থাৎ কার্বোরেটরে পাঠাবে। আর ফ্লোট চেম্বার এবং ফ্লোটের কাজটা আমি বলেছি। সো আশা করছি এখানে পেট্রোল ফুয়েল সিস্টেমে কোনো সমস্যা থাকবে। আবার এখানে হচ্ছে কি আপনার ইঞ্জিনের বিভিন্ন ধরন অনুসারে পেট্রোল ট্যাঙ্কটা আপনার বিভিন্ন আকারের সাইজ হয়, যেমন 5 লিটার 10 লিটার 15 লিটার বিভিন্ন সাইজ অনুসারে পেট্রোল ট্যাঙ্ক আমরা গাড়িতে ইউজ করতে পারি। যেমন এখানে আপনার ফুয়েল পাম্প রয়েছে, আমরা গাড়ির অবস্থা বা গাড়ির ইঞ্জিনের অবস্থা অনুযায়ী আমরা ফুয়েল ট্যাঙ্কটাও বিভিন্ন রকমের ইউজ করতে পারি, যেমন হর্স পাওয়ার অনুসারে এটা বড় ছোট হয়। আর দেন সব কিছুই তো বললাম, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা সব কিছুই বুঝেছেন। সো আমি নেক্সট যে ভিডিওগুলো বানাবো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করুন। ধন্যবাদ।